আল্লাহ, এখন মনে হয় ড্রোনটাকে ধরে ধরে ফেলেছে বাস পাখি। আল্লাহ কি যে হবে, এখন ড্রোনটা তো নিচে ফেলে দিচ্ছে। আল্লাহ, সত্যি কথা বলতে অনেক ভয় পেয়ে গেছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। রমজান মাসের উপলক্ষে ড্রোনের বাজারে অফার চলছে। আমার এক চাচাতো ভাই একটা ড্রোন কিনে নিয়ে এসেছে। ড্রোনটা রিভিউ দিতে নিয়ে গিয়েছি মাঠের ভিতর, আর ড্রোনটা সেট করতেছি। দেখতেই পালেন আমাদের ড্রোনের জন্য দুটা ব্যাটারি দিয়েছে। একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, আর উপরে যেটা দিলাম সেটা হচ্ছে সেন্সর। সেন্সরের কাজ হচ্ছে মূলত ড্রোনকে ভালো রাখা, মানে ড্রোন যদি গাছের ভিতরে ঢুকে যায় সেন্সরের মাধ্যমে ড্রোনটা নিরাপদ স্থলে সরে যাবে। আর সেটাই দেখছি যে এখানে সেট আপ হচ্ছে কি না, ক্যামেরাটা ঠিকঠাক আছে কি না। নিচে ড্রোনের সুইচটা অন করে দিয়ে মাটিতে রেখে দিলাম, আর রিমোটটা হাতে নিলাম। এখানে আমাকে দেখে দিচ্ছে যে এটাতে আলো জ্বলে তাহলে ড্রোনটা কানেক্টিং নিয়েছে। আর এখানে তারপরে ওঠানোর চেষ্টা করছি, কিন্তু হঠাৎ একটু ঘাসের সাথে ভেজে ড্রোনটা পড়ে যায় আর ড্রোনটা উঠছিল না। পরে একটা ভালো জায়গায় মানে সেফ, তারপরে দেখলাম ড্রোনটাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না। তারপরে আবার ড্রোনটা রেখে দিলাম, রেখে দিয়ে উপরে তুললাম। তুলে দেখলাম, হাত দিয়ে দেখলাম যে সেন্সর আসলে ঠিকঠাক কাজ করছে কি না, ক্যামেরা ভিডিও দিচ্ছে কি না, সেগুলো পরীক্ষা করে নিলাম। সব কিছু দেখে ঠিকঠাক আছে। এখন আমাদের উপরে তোলার পালা। উপরে ধীরে ধীরে এগিয়ে নিলাম এবং ড্রোনের ক্যামেরা অন করলাম। ড্রোনের ক্যামেরাতে সুন্দর ভিডিও নিতে পাচ্ছে, এত সুন্দর দেখা যাচ্ছে আমি সত্যি আগে কখনো আমি দেখিনি। তবে দেখতেই পাচ্ছেন মোবাইলে আবার নিয়ে এসেছি ক্যামেরার মাধ্যমে, মোবাইলের ভিতরে দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে উপর থেকে ছবি তুললে যে এত সুন্দর দেখা যায় আমার জীবনে প্রথম আমি ড্রোনের মাধ্যমে দেখলাম। দেখতেই পাচ্ছেন এটা আমাদের বিলের ভিতরে কত সুন্দর সবুজ ধান আর ডোবাগুলোও দেখতে পাচ্ছেন। হঠাৎ করে কোথা থেকে যেন একটা বড় বাস পাখি আসে আর ড্রোনের চারিপাশে শুধু ঘোরাঘুরি করছিল। এখন আমাদের গ্রামটা চারিপাশে দেখাচ্ছি, কিন্তু হঠাৎ করে বাস পাখি এসে আক্রমণ করা শুরু করে। আল্লাহ, এখন মনে হয় ড্রোনটাকে ধরে ফেলেছে বাস পাখি। আল্লাহ কি যে হবে, এখন ড্রোনটা তো নিচে ফেলে দিচ্ছে। আল্লাহ, সত্যি কথা বলতে অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ড্রোনের উপরে সেন্সর আছে তা তো আমি ভুলে গিয়েছিলাম। সেন্সরের মাধ্যমে আবার ড্রোনটা আমার কাছে ফিরে আসে, কিন্তু আবার সামনে গাছের সাথে বেঁধে যাওয়ার কারণে ড্রোনটা নিচে পড়তে থাকে। নিচে পড়ায় এক সময় গাছের সাথে আবার ভালোভাবে লেগে নিচে পড়ে যায়, আর এতে মনে করলাম ড্রোনটা মানে নষ্ট হয়ে গেল।